অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এমন একদিন আসবে যেদিন তুমি আমাদের দুজনকে এই বাড়িতে ঢুকতে রিকোয়েস্ট করবে। ওই দিন আমার জীবনে কোনোদিন আসবে না রে। তুমি নিশ্চিন্ত থাক, যাওয়ার সময় লোকাঠে প্রণাম করে চলে যা। সে ঠিক আছে, কিন্তু আমার অ্যাবসেন্সে মায়ের সাথে যেন তুমি কোনো খারাপ ব্যবহার না করো। আমি যদি কোনো খবর পাই তাহলে কিন্তু কি হবে? হ্যাঁ, কি করবি তুই? যখন করব তখন দেখতে পারবে। তুমি তো আমায় চেনো বাবা, আমি ফাঁকা আওয়াজ দিই না। মা, তোমার কোনো চিন্তা নেই, এরপরে যদি বাবা তোমার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে তুমি জাস্ট আমায় একটা ফোন করবে, বাকিটা আমি দেখে নেব। ওরে আমার সাত মাস পালোয়ান এলো রে। আমি মজা করছি না বাবা, আমি তোমাকে ওয়ার্ন করে গেলাম। মা, আমি এলাম। মা, এই লোকটাকে আমি আর কিছু বোঝাতে চাই না। হ্যাঁ, তবে আমার বিশ্বাস বাবা একদিন বুঝতে পারবে নিজের ভুলটা, আর সেদিনের জন্য আমি ওয়েট করব। আমি আবারও বলছি, সেদিন কোনোদিন আসবে না। মা, তারা, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না, আমার অবস্থা তো তুমি দেখতে পাচ্ছ। না না, আপনাকে কেন ভুল বুঝবো, আমার নিজের চোখের সামনে আমি সবটা দেখলাম। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে আবার আসব। তারা, চল। আসছি মা, এসো। হাই, হোয়াটস আপ? অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটুখানি কথা ছিল আমার। হ্যাঁ বলো। মানে আমারও আপনার সাথে কিছু কথা ছিল, সেদিন আপনাকে ওই কারণেই ডেকেছিলাম। বাবা চলে আসবে আমি বুঝতে পারিনি। তোর আবার ওর সাথে কি কথা আছে? কথা আছে, আমারও আছে। না, আর কোনো কথা বলার দরকার নেই। আমার ব্যাপারে আমি যা ডিসিশন নেবো সেটাই ফাইনাল। প্রীতি দিভাই, আমি একটু রাহুলের সাথে আলাদাভাবে কথা বলতে চাই। কেন দিভাই? প্লিজ রাহুল, এসো, কথা আছে। তোমার যা বলার ওদের সামনেই বলতে পারতে। দেখো, সেটা আমি ঠিক করব, বুঝেছো? তোমাকে আমি কতবার বললাম মালয়েশিয়া ফিরে যেতে, তাও তুমি কেন আমাকে ফলো করছো? এমনিতেই তো আমাদের বাড়িতে গিয়ে নিজের ইমেজটাকে নষ্ট করে এসেছো। আমি বললাম তোমাকে কটা দিন ধৈর্য ধরো, তুমি আমার কোনো কথাই শুনবে না। না প্রীতি, তুমি রাগ করছো কেন? আমি তোমার সাথে দেখা করবো বলে তোমার বাড়ি আসছিলাম, তখনই তোমাদের গাড়িটা ক্রস করলো, আর তাই আমি গাড়িটা ঘুরিয়ে তোমাদের ফলো করতে করতে এখানে এলাম। দেখো, তোমার বাড়িতে তোমার সাথে ভালো করে কথা হয় না, তাই আমি ভাবলাম যে এখানে কথা বলাটাই বেটার হবে। দিভাই কিন্তু সবটা জানে না। দিভাই যদি সবটা জেনে যায় তাহলে কিন্তু সত্যিই খুব প্রবলেম হয়ে যাবে। দেখো প্রীতি, তোমার দিভাইয়ের সাথে সমুদ্রের বিয়েটা আমি না থাকলে হতো না, তাই আমার মনে হয় যে ওদের সবটা জানানো উচিত, আর ওদের হেল্প ছাড়া আমি তোমাকে বিয়ে করতে পারবো না। দেখো, আমার বাড়ির সিচুয়েশন এখন খুব একটা ভালো নয়, আমি এখন এসব বিয়ে টিয়ে নিয়ে একদম ভাবতে চাই না। আর তুমি যদি এভাবে আমাকে বারবার বিরক্ত করো, আমি কিন্তু সব জায়গা থেকে তোমাকে ব্লক করে দেবো। ব্ল্যাকমেল করছো? না, আমি তোমাকে ব্ল্যাকমেল করছি না, কিন্তু তুমি যদি চাও তোমার সাথে আমার যে সম্পর্কটা এখন আছে এটা কন্টিনিউ করবে, তাহলে প্লিজ তুমি এখান থেকে চলে যাও। বাড়াবাড়ি করো না কিন্তু তুমি। আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ করছো। অলরাইট, চলে যাচ্ছি। রাহুল, সিম্পাথি চাই না প্রীতি, বাই। রাহুল, জাস্ট এ সেকেন্ড, তুমি আমাদের কি বলে বলেছিলে? না, আমার প্রীতির সাথে কথা হয়ে গেছে। কি হয়েছে রে প্রীতি? কি হবে,
আমার মনে হচ্ছে তোদের দুজনের মধ্যে কিছু সমস্যা হয়েছে। কি হয়েছে আমাকে বল। আরে তেমন কিছু না রে, রাহুল বারবার বাবার সাথে কথা বলতে চাইছে, কিন্তু আমি এখন চাইছি না যে ও বাবার সাথে কোনো কথা বলুক। ওর ভীষণ জেদ, ও আমার কোনো কথা শুনছে না। ও যদি আমাদের বাড়িতে আবার যায় তাহলে ও স্যারের সাথে কি কথা বলতে চায়? ও বাবাকে সরি বলতে চায়। তো এতে সমস্যার কি আছে? সমস্যা আছে, পরে বলবো, এখন আপনি চলুন। প্রীতি, তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? না রে,